জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছেন, যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা বঙ্গবন্ধুর খুনিদের সাহায্য করেছিল, তারা এখন ঘাতকদের সঙ্গে একাত্ম হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল সন্ধ্যায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোকসেদ আলী মাস্টার ও আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকসেদ আলী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।